রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ স্থানান্তর করেনি বেশিরভাগ আন্তর্জাতিক ক্রেতা। কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানা মালিকদের। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বলছে, সেপ্টেম্বরের অস্থিরতায় আগামী তিন মাসের কিছু ক্রয়াদেশ স্থানান্তর করেছে ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি হয়। বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ে এ খাত। আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ অন্য দেশে সরে যাওয়ার। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে খুব একটা ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য মেলেনি। বিশ ক্রেতা ও কোম্পানির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এসব ক্রেতা ও কোম্পানির মধ্যে ক্রয়াদেশ স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেয়নি 12টি কোম্পানি। ওই সময়ে কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানার মালিকদের। তবে স্থানান্তর সংক্রান্ত কোনো তথ্য দেয়নি একটি কোম্পানি, আর 7টি ব্র্যান্ড এই গবেষণা প্রতিষ্ঠানের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বিজিএমইএ জানিয়েছে, আন্দোলনের সময় কোনো আদেশ বাতিল, স্থানান্তর হয়নি বা জরিমানাও করা হয়নি। তবে সেপ্টেম্বরের অস্থিরতায় যে জটিলতা তৈরি হয় তাতে কিছু ক্রেতা ক্রয়াদেশ স্থানান্তর করেছে। এই পকেটের এই ফ্যাক্টরিগুলোর এই চ্যালেঞ্জগুলো কবে নাগাদ স্টেবল হবে সেই হিসেবে কিছু ক্রেতা হয়তোবা তাদের আগামী তিন মাসের যে পিওশিটগুলো ইস্যু করার ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত তারা পালন করেছে বা করছে। একই প্রোডাক্টের অন্য কোনো প্রোডাকশন অন্য কোনো লোকেশনে থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো বা ওই ফ্যাক্টরিকে ফ্যাক্টরি মালিক এবং বায়ার দুজনে মিলেই স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত নিয়ে আশুলিয়া বেল থেকে কিছুটা হলেও প্রোডাকশন কমিয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে হওয়া ক্ষতি পোষাতে সরকারের কাছে এক বছরের জন্য সহজ শর্তে ঋণ চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তার আশ্বাস। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।